হ্যালো বন্ধুরা, আমাদের যদি তৃতীয় চোখ থাকতো সেখান থেকে আমাদের অজান্তে আমাদের ফোনের সঙ্গে কে কী করছে বা আমরা ফোন রেখে দিয়ে গেলে কে সেটাকে আনলক করার চেষ্টা করছে সেটা যদি জানতে পারতাম, তার যদি ছবি দেখতে পারতাম তাহলে কেমন হতো? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আপনি সেটাই জানতে পারবেন। তার জন্য একটা ছোট্ট অ্যাপ্লিকেশন দরকার পড়বে। তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। নতুন নতুন ভিডিও পেতে নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন অ্যাপ্লিকেশনটাকে অন করে দিচ্ছি। এই অ্যাপ্লিকেশনটা কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে বলে দেবো। অ্যাপ্লিকেশনটাও অন করার পর অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, দুবার ক্লিক করার পর এরকম অ্যালাও অপশন আসবে, অ্যালাও করে দেবেন। অ্যালাও করে দেওয়ার পর আরেকবার অ্যারোতে ক্লিক করে টিক বাটনে ওকে করে দেবেন। এটা ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, প্রথমে দেখুন অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ, আপনি এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটা ওয়ার্নিং আসবে, ওয়ার্নিং আসার পর নেক্সট স্টেপ যেটা আছে আপনি নেক্সট করে দেবেন। তারপর আরেকবার নেক্সট স্টেপ আসবে, সেটাতেও আপনি ওকে করে দেবেন, নেক্সট করে দেবেন। তারপর এখানে অ্যাকসেপ্ট অপশন আসবে, সেটাতেও আপনি নেক্সট করে দেবেন। আমি নেক্সট করে দিচ্ছি, অ্যাকসেপ্টটা করে দিচ্ছি, অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এরকম একটা অপশন আসবে, ডিসপ্লে ওভার দিস অ্যাপ, এটা অন করে দেবেন। অন করে ব্যাক অপশনে চলে আসবেন। এবার এতে আপনার কী সুবিধা হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর কোনো অপশান চেঞ্জ করার দরকার নেই, আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আপনি হোম বাটনে প্রেস চলে এলেন। হোম বাটনে আসার পর আমি এটা লক করে নিলাম, এবার এটা আনলক করার চেষ্টা করছি। আমি ভুল প্যাটার্ন দিচ্ছি, আমি আপনার আমার ফোনটা খোলার জন্য ভুল প্যাটার্ন দিচ্ছি, তাহলেই আপনি জানতে পারবেন কি আপনার ফোনটা আনলক করার চেষ্টা করছে। দেখুন ভুল প্যাটার্ন দিচ্ছি। এবার আমি আমার ফোনের লকটা খুলে দিচ্ছি, ফোনের লকটা খুলে দিচ্ছি। ফোনের লক খুলে নেওয়ার পর এবার সেই অ্যাপটা ওপেন করে দিচ্ছি। দেখুন অ্যাপটা ওপেন করে নিচ্ছি। অ্যাপটা ওপেন করে নেওয়ার পর ভালো করে দেখুন এখানে লাস্ট কখন আনলক হয়েছে সেটা দেখাচ্ছে, আপনার ফোন কখন লাস্ট আনলক হয়েছে সেটা দেখাচ্ছে। আর একটা এখানে ফটো লক বলে অপশন আছে, দেখুন কে আনলক করছে সেটাও আপনি দেখতে পাবেন। যদি আপনার ফোন কোথাও রেখে কোথাও চলে গেছেন, কেউ যদি ফোনটা নিয়ে ঘাটার চেষ্টা করে তাহলে কখন কে আনলক করতে সেটাও পেয়ে যাবেন। আর একটা এখানে অপশন দেখিয়ে দিচ্ছি, আপনাকে দেখে নিন। এখানে ওপরে থ্রি বাটনে ক্লিক করবেন, থ্রি বাটনে ক্লিক করার পর সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর দেখুন এখানে একটা অপশন পাবেন গুগল ড্রাইভ ব্যাকআপ, তো এখান থেকে আপনি একটা জিমেল দিয়ে গুগল ড্রাইভ ব্যাকআপ করিয়ে দিতে পারেন। এখানে তাতে কি আপনার সুবিধা হবে, এখানে যে জিমেলটা দেয়া থাকবে সেটা আপনি অন্য কোথাও লগ ইন করলে আপনার ফোন যদি চুরিও হয়ে যায় তাও দেখতে পাবেন কে আপনার ফোনটা চুরি করেছে। অ্যাপসটা খুব হেল্পফুল, তাই না? তাহলে দেখে নেবো এবার অ্যাপসটা কোথা থেকে আপনি ডাউনলোড করবেন। এর জন্য আপনি প্লে স্টোর অপশানে চলে যাবেন। প্লে স্টোর অপশানে সার্চ অপশানে লিখবেন থার্ড আই, THIRD, থার্ড আই, EY মানে তৃতীয় চোখ, যার বাংলা করলে দাঁড়ায় থার্ড আই, লিখে ক্লিক করে দেবেন। দেখুন এরকম একটা ইন্টারফেস দেখাবে, আমি ইনস্টল করে নিয়েছি তাই ওপেন দেখাচ্ছে। আপনি এর রেটিং দেখে নিন, 4.3 রেটিং আছে। আর প্লে স্টোরে 4.3 রেটিং মানে সেই অ্যাপসটা ভালো বলেই মনে করা হয়। তো ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।